2004 সালের 21শে আগস্টের কথা যদি মনে পড়ে, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আজকে 19 বছর, আমি মনে করি আমাদের মৃত্যু দিবস এখন পালনই তো ওদিনকার ঘটনা। ওদিনকার ভয়াবহ ঘটনা আমি যুদ্ধ দেখিনি, কিন্তু সেই দিন 21শে আগস্ট গ্রেনেড হামলার যেই বর্বর অবস্থা দেখেছি, এটা আসলে প্রকাশ করার মতন সেই মনোবল হারায় ফেলা এই দিন আসলে। আমরা আমাদের আজকের প্রধানমন্ত্রী 2004 সালের বিরোধী নেত্রী জননেত্রী শেখ হাসিনা আপাকে নিয়ে এই সন্ত্রাস বিরোধী বিএনপি জামাত জোর সরকার, যে আওয়ামী লীগের প্রায় 80,000 নেতা কর্মী নির্যাতন, মৃত্যু, হাত পা, ঘরবাড়ি লুটপাট, এদের প্রতিবাদে একটা সভা হয়েছিল। ওই সভাতে প্রধানমন্ত্রী হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এখানে যান, ওইখানে আমাদের সিনিয়র নেতারা সবাই ছিলেন। মিটিং বক্তৃতার শেষের দিকে, একবারে শেষের দিকে শেষ হয়ে গেছে, আপা গাড়িতে নামে আসবে, পট করি আমাদের এখন মারা গেছে ইত্তেফাকের ফটোগ্রাফার আলম ভাই, আর এখন আমাদের নেত্রীর সাথে আছে ফটোগ্রাফার গোর্কি ভাই, এরা অসংখ্য লোক ওই দিন হয়েছে। লোক ধাক্কায় কাছে আসতে পারেনি, বলে যে আপা আমরা ছবি পাইনি। আপা আবার মাইক ধরে ওই স্টেজের কাছে চলে আসছে, আবার ওইখানে গেছে। আমি গাড়িটা ধরে দাঁড়ায় আছি, তখন আমি দেখলাম যে রমনারই দিকের থেকে একটা কী জানি আসতেছে। তা আমি প্রথম মনে করছি যে পাখির মতন, আবার মনে করছি যে টিটের কোনো কিছু আসতেছে। এইটা আইসা প্রথম গ্যানেটটা কিন্তু আইসা একবারে সিঁড়িতে, ওইখানে আমাদের কাদের ভাই বাহাউদ্দিন নাসিম ভাই আরও নেতারা ছিল, ওইটা পড়ছে ওইখানে, ওইটা টাকে আবার আপা যদি ফিরে যদি আবার ওই জায়গাতে না যায় তাহলে আপার রূপে পড়ে। এরপরে একটার পর একটা আসতেছে, মানে আমাদের আইবি চাষির, আজকে উনি নাই, তার পায়ের মাঝখানে দ্বিতীয়টা এসে পড়ছে। তারপর আসলে একটার পর একটা পড়তে আছে, আমি কতক্ষণ গাড়ির এই দরজা যায়, কতক্ষণ এই দরজা যায়, আর আমি তাকায় রইলে দেখলাম যে আপা লাইলাম তার সবা আনা খাই নিকুম তুমি না জলে মেয়েটা পড়তেছে, আপার চোখে সস্পা নাই, কোনো কিছু নাই। এই আমাদের হানিফ ভাই, আমাদের স্কুলের মামুন ভাই, আমাদের এরা সবাই, নজিব ভাই সব আপাকে মানববন্ধন করে টাকার ভিতরে রেখেছে, আর আমি টাকা রয়েছে আপা এখান থেকে আসতে। হঠাৎ করি গ্রেনেড বন্ধ হয়ে তারপরে একটু থামছে, তখন আপাকে যখন আমরা গাড়িতে উঠাই দেখলাম যে কোলে না পায়ে স্যান্ডেল নেই, চোখে সস্পা নেই, বিধ্বস্ত অবস্থা, আপার গায়ে রক্ত, তখন আমরা মনে করছি যে আপারও পুরা রক্তের অবস্থা। গাড়ির শুধু উড়াইতে দেরি, দরজাটা লাগাইছে আবার শুরু হয়েছে, এবার গুলি আবার গ্রেনেড, এবং যে গ্রেনেডটা মানে আমি মনে করি ওদিন আল্লাহ নিজে তার বেস্তের থেকে সমস্ত ফেরেস্তাদেরকে পাঠিয়ে মনে আল্লাহ নিজাতে নেত্রীকে সেদিন বাঁচিয়ে দিয়েছে তাদের বেস্তের চাদর দিয়ে। তার কারণটা কি না, এলে এতগুলো গ্রেনেড পড়ছে, যে গ্রেনেডটা টাকের উপরে পড়ছে ওটার পিনটা খোলে নেই, ওটার পিনটা খোলে নেই, ওইটা টাকে ডপ করে স্যারে ডপ করে গড়িতে গড়িতে যায়া নিচে পড়ছে, অথচ টাকের নিচে গড়িতে পড়ছে। যদি ওটা বাস্ট হইতো তাহলে টাক সরে যেত, অথচ টাক যদি আবার পেট্রোলার হইতো, ডিজেলে ছিল টাক, তেলের ট্যাঙ্কি ছিদ্র হইয়া তেল একের পর এক যাইতেছে। কিন্তু এই ভয়াবহ অবস্থা ওদিনকার ঘটনা, এটা এখনও যদি কল্পনা করি রাত্রে যখন মনে পড়ে, কানের মধ্যে আওয়াজ আসে, মনে হয়েছে যে মানে মৃত্যুর থেকে বেঁচে আসছি, বাঁচার কথা না। ওইখান থেকে ওনাকে গাড়িতে উঠার পরে যখন আবার শুরু হয়েছে, এরপরে আমি পিছনে যাই, দেখি যে পুলিশের গাড়ি লাগানো, এসবির প্রোডাকশন আমাদের নেত্রীর সাথে যাদেরকে দিয়েছে একজনও নাই। আবার যখন শুরু হয়েছে আইসা একটা পড়ছে আমার, একবারই এই সাইডে গ্লাস উড়ে গেছে, আমি মনে হয়েছে আমার এই সাইড সব নাই শেষ। দেখি যে চাবি লাগানো, আমি কিন্তু নিজে গাড়ি ড্রাইভ করে, পুলিশের গাড়ি ড্রাইভ করে, পুলিশ নেই, নেত্রী পিছে পিছে আসতেছে, আর সবাইরে বলতেছি যে ডাক্তার পাড়ার আপার অবস্থা ভালো না। ওই যে পরে বুঝতে পারছি যে হানিফের গায়ের রক্তগুলা আর ইয়ার রক্তগুলো আপার গায়ে পড়ছে, আপা কিন্তু কানে এটা বুঝতে পারছি, পরে সুতা সাধারণ আনার পর আপা কোনো কথা বলতেছে না,
ওই যে বিকট ইয়াতে গেলে কানে এখন পর্যন্ত ওই কানে শুনতেছে না, মানে আমরা আপাকে সুধা সাধনা দেওয়ার পরে আবার কিন্তু ওই জায়গায় গেছি আমি আর মায়া ভাই সিগারেটের গাড়ি নিয়ে যাই, যে লোকগুলো আমাদের গাড়ি তুলে ঢাকা মেডিকেল নিছি একজনও বাসানে আমাদের সিকিউরিটি যে মাবু মারা গেছে স্পটে, আমাদের সেন্টু ভাই সহসম্পাদক ছিল বরিশালের, তার দেখলাম যে বুড়ি বাইরে রয়েছে ঢাকা মেডিকেলে, দেখলাম যে কোনো ডাক্তার নাই, কেউ চিকিৎসা নাই, ইয়া আইবি সাসির পা দুটো ঝুলতেছে আর আমেলিক অফিসের সামনে দেখে আদা সাসা তবজি গুনতেছে রক্ত ঝরঝর পড়তেছে। বললাম না আমি যুদ্ধ দেখিনি, কিন্তু ওদিনকার ঘটনা এটা বর্ণনা করলে আসলে এই দিন আসলে কিন্তু বারবার ওই কথাগুলো মনে পড়ে। আজকে আমাদের মৃত্যুর 19 বছর হইতো, তাইলে কি পরিমাণ প্ল্যান করে এটা শুধু নেত্রী এবং আওয়ামী লীগকে চিরতরে শেষ করার জন্য এই ঘটনাটা ঘটাইছে জামাত বিএনপি। আমি এটার তীব্র নিন্দা জানাই এবং আমি মনে করি এই মামলার যারা জড়িত তাদেরকে অতি সত্বর মানে পাশের কাছে ঝুলানো দরকার, তাহলে আগামীতে এই ধরনের ঘটনা আর ঘটবে না।